স্যারে আমরা ট্রান্সভার্স ওয়েবস অ্যালং এ স্ট্রেচড স্ট্রিং এই টপিকটার উপরে আলোচনা করব এবং আমরা এই পার্টিকুলার টপিকের যে কন্টেন্ট যেটা সেটা বি ঘোষের বই থেকে নিয়েছি তো আমরা প্রথমে একটা আইডিয়াল স্ট্রেচড স্ট্রিং কনসিডার করে নিচ্ছি যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে আমরা ছবিটা একটু দেখে নিই এই যে এখানে একটা ছবি দেখানো রয়েছে এই যে এবি এবি হচ্ছে একটা স্ট্রিং যেটা প্রথমে সক্ষ বরাবর আছে এই যে এক্স নিচে একসক্ষ যেটা রয়েছে সেই একসক্ষ বরাবর স্ট্রিংটা রয়েছে এবারে আমরা কি করলাম যে একটা স্মল ট্রান্সভার্স ডিস্টারব্যান্স অ্যালং ওয়াই অ্যাক্সিস মানে বেসিক্যালি আমরা একটা ট্রান্সভার্স ডিস্টারবেন্স অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা দিচ্ছি তো অক্ষ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস তাহলে এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রিংটা রয়েছে আমরা অক্ষ বরাবর একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি এইবার এখানে আমরা যেটা একটা স্ট্রিংটার একটা ছোট লেংথ আমরা কনসিডার করলাম সেটা হচ্ছে এবি ইজ ইকল টু ডেল্টা এল এবি ইজ টু ডেল্টা এল হচ্ছে যে একটা স্মল পোর্শন অফ দ্য স্ট্রিং যেটাকে ডিসপ্লেস করা হয়েছে আর এই যে স্ট্রিং যেটা আছে এই স্ট্রিংটা আমরা কিন্তু যেটা ধরে নিয়েছি যে দ্য স্ট্রিং ইজ অ্যাসিউম টু বি আইডিয়াল মানে এটাকে আমরা আইডিয়াল স্ট্রিং হিসাবে ধরে নিচ্ছি আর দ্য টেনশান টি উইল বি দ্য সেম থ্রু আউট মানে সব জায়গায় এই স্ট্রিংটার টেনশানটা টি হবে অ্যান্ড অ্যাক্টস টেনজেন্সিয়ালি অ্যাট এভরি পয়েন্ট মানে প্রত্যেকটা পয়েন্টে টেনজেন্সিয়ালি অ্যাক্ট করবে দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য এলিমেন্ট ডেল্টা এল ডিউ টু দ্য রিমাইন্ডার অফ দ্য স্ট্রিং আর গিভেন বাই দ্য টেনশান মানে বেসিক্যালি যেটা হচ্ছে আর কি যে এই যে এবি যে পোর্শান যেটা ডেলটা এল যার লেংথ সে এবি পোর্শান বরাবর দেখা যাচ্ছে যে একটা টেনশান টি কাজ করছে এবং এই যে টেনশান টিটা মোটামুটিভাবে ইউনিফর্মলি কাজ করবে আর এই যে টেনশান টি যেটা আছে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই টেনশন টি এর আমরা কম্পোনেন্ট নিতে চাইছি এখানে টেনশন টি এ এই জায়গাটাতে বলা আছে টেনশন টি তো এই টেনশন টি এর আমরা কম্পোনেন্ট নেব কিভাবে নিচ্ছি সেটা দেখা যাক তো প্রথমে আমরা যেটা নিচ্ছি যে অ্যালং এ এ প্রাইম এই যে এখানে এ রয়েছে এই জায়গায় এ রয়েছে আর এখানে এ প্রাইম রয়েছে তাহলে অ্যালং এ এ প্রাইম বরাবর আমরা যদি এটার যদি কম্পোনেন্ট যদি নিই তাহলে কি হবে সেইটা হবে যে টি সাইন থিটা হবে কারণ থিটা অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে থিটা অ্যাঙ্গেলটা এই জায়গাতে রয়েছে তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি হবে যে এ এ প্রাইম বরাবর টেনশনের যে কম্পোনেন্ট সেটা নিশ্চয়ই টি সাইন থিটা হবে এখন যদি থিটার ভ্যালুটা যদি অনেকটা কম হয় তখন দেখা যায় যে টি সাইন থিটা এবং টি টেন থিটার ভ্যালুটা মোটামুটি একই এবং আমরা জানি যে ট্যান্থিটা সমান ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে এইটা হচ্ছে এ এ প্রাইম বরাবর কম্পোনেন্ট এইবারে আমরা যেটা করছি যে এই টেনশান টিয়ের কম্পোনেন্ট নেব বি প্রাইম বি বরাবর বি প্রাইম বি বরাবর আমরা নিচ্ছি টেনশান টিয়ের কম্পোনেন্ট তাহলে এইটা হচ্ছে বি এটা হচ্ছে বি প্রাইম তাহলে বি বি প্রাইম বরাবর যদি আমরা এই টেনশনের কম্পোনেন্ট যদি নিই তাহলে কী হবে যে যেহেতু এই বি প্রাইমটা এটা কতটা দূরত্বে আছে এ এ প্রাইমের রেসপেক্টে বি প্রাইমের দূরত্ব কত এটা হচ্ছে এক্স তো এবং এই স্ট্রিংয়ের যে লেংথটা কত এই স্ট্রিংয়ের লেংথটা ছিল কত না ডেল্টা এল ছিল স্ট্রিংয়ের লেংথটা তো এইবারে কি হবে যে সেক্ষেত্রে যেটা হবে যে বি প্রাইমটা যদি কনসিডার করা হয় তাহলে তখন টেনশনের যে কম্পোনেন্ট যেটা হবে তখন হয়ে যাবে যে সাইন থিটা প্লাস ডি থিটা হবে সাইন থিটা প্লাস ডি থির আগে যেটা আমরা লিখছিলাম যে টি সাইন থিটা এখন লিখছি টি সাইন অফ থিটা প্লাস ডি থিটা আর একইভাবে ট্যানের জায়গা তো লিখলাম যে টি টেন থিটা প্লাস ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু টি ডেল ওয়াই বাই ডেল এক্স আর এখানে নিচে একটা সাবস্ক্রিপ্টে আমরা লিখে দিলাম যে এক্স প্লাস ডেল্টা এক্স হিসেবে তো এটা হচ্ছে যে বোঝানোর জন্য যে ডেল্টা এক্স দূরত্ব রয়েছে বি বি প্রাইম এবং এ এ প্রাইম এই দুজনের মধ্যে তাহলে কি হচ্ছে যে সো দ্য নেট ফোর্স টেন্ডিং টু ডিসপ্লেস দ্য এলিমেন্ট ডেল্টা এল তো এই যে ডেল্টা এল এলিমেন্ট যেটা আছে এই ডেল্টা এল এলিমেন্টের উপরে নেট ফোর্স কতটা কাজ করবে নেট ফোর্স এটাই হবে যে বি বি প্রাইমে টেনশন ছিল এই ভ্যালুটা টি ইন্টু ডেল ওয়াই ডেল ডেল্স এক্স প্লাস ডেলটা এক্স এবং এ এ প্রাইম পয়েন্টের টেনশনের ভ্যালু ছিল এইটা তাহলে এই দুজনের যেটা বিয়োগ ফল সেটাই নিশ্চয়ই ফোর্স হবে তো এইবারে এই যে প্রথম যে টার্মটা যে টি ডেল ওয়াই বাই ডেল এক্স এক্স প্লাস ডেলটা এক্স এটাকে আমরা টেলার সিরিজে এক্সপ্যান্ড করতে পারি তাহলে এক্সপ্যান্ড করলে এই প্রথম দুটো টার্ম আমরা পাচ্ছি যে ডেল ওয়াই বাই এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স প্লাস ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার এক্স ইন্টু ডেলটা এক্স এটা জাস্ট আমরা ফার্স্ট টু টার্মস নিয়েছি রেস্ট অফ দ্য টার্মসটাকে আমরা নেগলেক্ট করছি মাইনাস অফ ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স হবে তাহলে কী হচ্ছে যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্ম যেটা আছে তো এই টার্মটা এবং এই টার্মটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যানসেল হয়ে গিয়ে আমার পরে থাকছে কত না নেট যে টার্ম যেটা সেটা হচ্ছে সেকেন্ড টার্মটা মানে টি ইন্টু ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে এটা হচ্ছে নেট ফোর্সের ভ্যালু এখন মাস অফ দ্য এলিমেন্ট ডেলটাইল এই যে ডেলটাইল এলিমেন্ট যেটা যেটা আমরা ফিগারে দেখিয়েছি এবি পোর্শন যেটা যেটা ডেল্টাইল এলিমেন্ট তার মাস কতটা হবে সেটা হবে এম ইন্টু ডেল্টা এক্স যেখানে এম হচ্ছে গিয়ে মাস পার ইউনিট লেংথ আর যেহেতু ডেল্টা এক্স হচ্ছে দূরত্বটা তাহলে এম এক্স হবে মাসটা এইবারে কী হবে আমরা জানি যে ফোর্স ইজিক টু কত হয় যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন তাহলে আমি কি করলাম এই একটা ইকুয়েশান আমি পাচ্ছি এখানে এই যে প্রথম টার্ম যেটা রয়েছে এটা হচ্ছে মাস আর পরের টার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশান তাহলে আমি ফোর্স ইজিক টু মাস ইন্টু অ্যাক্সেলারেশান এই ফর্মটা লিখে একটা ইকুয়েশান পেলাম এবং দেখা যাচ্ছে যে ডেল্টা এক্স যেটা বোথ সাইডে যেটা আছে ডেল্টা এক্স ডেল্টা এক্সটা কিন্তু ক্যানসেল হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট হয়ে আমি যেটা নেট যে ইকুয়েশান যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার এবং এটা হচ্ছে যে যে ওয়েব ইকুয়েশান অফ দ্য স্ট্রিং যেখানে সি সমান কত রুট ওভার টি বাই এম এটা আমরা জানি তাহলে আমরা বেসিক্যালি কী করলাম যে এখানে আমরা ওয়েব ইকুয়েশান যেটা আছে সেই ওয়েব ইকুয়েশানটাকে আমরা ডিরাইভ করলাম এবং এটা হচ্ছে একটা ওয়েল নোড ডিফারেন্সিয়াল ইকুয়েশান হেন সি ক্যান বি আইডেন্টিফাইড এখানে যে সি যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ট্রান্সভার্স ওয়েবস অ্যালং দ্য স্ট্রিং আর এখানে যেটা আছে যে আমরা যখন এই ডেরিভেশানটা করেছি তখন কিন্তু আমরা এফেক্ট অফ এন ড্যাম্পিং বা গ্র্যাভিটি কনসিডার করে নিই যদি সেখানে আমরা গ্র্যাভিটির জন্য ওই অ্যাক্সেলারেশন জিটা যদি কনসিডার করি তখন আমাকে এই ইকুয়েশানে ডেলস্কোর ওয়াই বাই ডেলটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেলস্কোর ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস জি এই জি বলে একটা এক্সট্রা টার্ম আমাকে দিতে হবে তো যাই হোক না কেন মোটামুটি এই ইকুয়েশানটাই হচ্ছে ফেমাস ওয়েব ইকুয়েশান ফর দ্য ওয়েবস ট্রাভেলিং অ্যালং দ্য স্ট্রিং সুতরাং ডেলস্কোর ওয়াই বাই ডেল স্কোয়ার ইজ ইকল টু সি স্কোয়ার ইন্টু ডেলস্কোর ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার এই ইকুয়েশানটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে সি যেটা আছে ভেলোসিটি অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ সেটা হচ্ছে রুটোভার অফ টি বাই এম এইবারে আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে যে এই যে ওয়েব ইকুয়েশান যেটা আছে এই ওয়েব ইকুয়েশানটার সলিউশান বার করব তো এটার সলিউশান বেসিক্যালি কিন্তু আমরা আগে একটা লেকচারে অলরেডি কিন্তু করে ফেলেছি এখানে জাস্ট আমরা খুব সংক্ষেপে সেই ডিসকাশানটা করব। কিভাবে করব। যে আমরা প্রথমে যেটা করব যে এখানে এই যে ইকোয়েশানটা আরেকবার দেখে নিই এই যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ছিল ইজ ইকাল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার তো এখানে ওয়াই যেটা আছে আমরা যদি এই ইকুয়েশানটার লেফট সাইড এবং রাইট সাইডটা যদি ভালো করে দেখি তাহলে দেখব যে এইটার যে লেফট সাইড এবং রাইট সাইডটা যথাক্রমে টি এবং এক্স এই দুজনের উপরে ডিপেন্ড করে সেই কারণে আমরা এই যে ওয়াইয়ের যে ফর্ম যেটা আছে এই ওয়াইয়ের ফর্মটাকে এইভাবে ধরছি যে ওয়াই সমান হচ্ছে এফ ওয়ান যেটা হচ্ছে এক্সের ফাংশান ইন্টু এফ টু যেটা হচ্ছে টি এর ফাংশান তার মানে বেসিক্যালি আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটাকে কাজে লাগিয়ে এই ইকুয়েশানটার সলিউশানটা করবো তো তাহলে ওয়াই সমান হচ্ছে এফ ওয়ান ইন্টু এফ টু এইবার ওয়াইয়ের এই যে মানটা এই মানটা আমার আমরা যে ওয়েব ইকুয়েশানটা পেয়েছি এই যে এই ওয়েব ইকুয়েশানটা এই ওয়েব ইকুয়েশানে আমরা কি আমরা কি করব সেই মানটা আমরা বেসিক্যালি বসিয়ে দেব এই মানটা যদি আমরা এখানে যদি বসাই তাহলে যেটা পাব সেটা হচ্ছে এরকম এবং শুধু বসিয়ে দিলে হবে না তার সঙ্গে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইকুয়েশানটাকে এফ ওয়ান এফ টু দিয়ে ডিভাইড করব ডিভাইড করলে আমরা এরকম একটা ইকুয়েশান পাবো যে ওয়ান বাই এফ টু ডি স্কোয়ার এফ টু বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার বাই এফ ওয়ান এফ ওয়ান বাই ডি এক্স স্কোয়ার তাহলে এই এই একটা ইকুয়েশান পাবো এবার এই ইকুয়েশানটাকে আমাকে কি করতে হবে যে আমরা ধরে নেবো যে এই লেফট সাইড এবং রাইট সাইড এই দুটো ইকুয়েশান দ্যাট ইজ ইকুয়াল টু এ ফিক্সড টার্ম দ্যাট ইজ মাইনাস ওমে ওমেগা করে এটা হচ্ছে একটা ফিক্সড টার্ম মাইনাস ও মাইনাস ওমেগা স্কোয়ারের সঙ্গে সমান তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারের সঙ্গে যদি সমান যদি হয় মানে বেসিক্যালি এটা সেপারেশন অফ হেরেভিয়ার মেথড আমরা আগে আলোচনা করেছি তাহলে সেপারেটলি লেফট হ্যান্ড সাইড ইজ মাইনাস ওমেগাস স্কোয়ার আর রাইট সাইড ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগাস্কোয়ার তাহলে আমি ওই দুটো সাইড থেকে সেপারেটলি দুটো ইকুয়েশান পাবো একটা হচ্ছে এই ইকুয়েশানটা আর আর একটা হচ্ছে এই ইকুয়েশানটা যেখানে এই যে কে ইজ ইকুয়াল টু ওমেগা বাই সি এই দুটো ইকুয়েশান আমি পাচ্ছি এইবার এই যে দুটো ইকুয়েশান যেটা আছে এদের জেনারেল সলিউশানটা কীরকম স্ট্রাকচারের হয় না এদের যে জেনারেল সলিউশানটা এটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচারের হয় যে এফ ওয়ান ইজ ইকাল টু এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স আর এফ টু ইজ ইকোয়াল টু সি কস ওমেগাটি প্লাস ডি সাইন ওমেগাটি যেখানে এবি ডি এরা প্রত্যেকেই কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টগুলো আমরা বের করব কি করে না এগুলো আমরা বাউন্ডারি কন্ডিশান থেকে এই কনস্ট্যান্টগুলো আমরা বের করতে পারি এখন তাহলে নেট সলিউশান কি হবে না নেট সলিউশান হচ্ছে এফ ওয়ান এবং এফ টু এর প্রোডাক্ট হবে তাহলে এই সেই প্রোডাক্ট মানে এই যে আমরা এইখানে এটা লিখলাম যে নেট সলিউশান যেটা আছে সেটা হচ্ছে এফ ওয়ান এবং এফ টু এর প্রোডাক্ট এইবারে এখানে একটা জিনিস বলতে হবে যে এই যে সলিউশানটা যেটা আমরা পেয়েছি এখানে দেয়ার ইজ নো রেস্ট্রিকশান অন দ্য ভ্যালুজ অব ওমেগা ওমেগা যে কোনো ভ্যালুর হতে পারে দিস হ্যাপেন শো বিকজ ইন দ্য অ্যাভাব ডিসকাশন উই হ্যাভ ক্যাসেডলি অ্যাসিউম এ স্ট্রেট স্ট্রিং অফ ইনফাইনাইট লেংথ মানে যে স্ট্রিংটা যেটা আছে সেইটার কী হবে যে লেংথ যেটা হবে সেটা হচ্ছে ইনফাইনাইট লেংথ হতে পারে এইবার ইনফাই ইনফাইনাইট লেংথ যদি হয় তখন কী হচ্ছে যে দাস এ স্ট্রিং অফ ইনফাইন ইনফাইনাইট লেংথ ক্যান সাস্টেন এনি আরবিটারি ফ্রিকুয়েন্সি অব অসিলেশান এনি আরবিটারি ফ্রিকুয়েন্সি অফ অসিলেশান হতে পারে উইথ এ ভিউ টু প্র্যাকটিক্যাল সিস্টেম যদি প্র্যাকটিক্যাল সিস্টেম যদি হয় তাহলে কি হবে তাহলে স্ট্রিংটা দুটো এন্ডের মধ্যে ফিক্সড থাকে আমরা ধরে নিচ্ছি যে লেংথ হচ্ছে এল এবং দুটো এন্ডের মধ্যে ফিক্সড আছে এবং আমরা যেটা ধরে নিচ্ছি যে এক্স ইজিক টু জিরো এবং এক্স ইজিক্যাল টু এল এই দুটো পয়েন্টের মধ্যে স্ট্রিংটা ফিক্সড আছে এইবারে একটা বাউন্ডারি কন্ডিশান আমরা ইম্পোজ করবো যেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু জিরো অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো অ্যান্ড এক্স ইজিক্যাল টু এল মানে যেহেতু স্ট্রিংটা এক্স এক্স ইজিক্যাল টু জিরো এবং এক্স ইজিক্যাল টু এল এই দুটো পয়েন্টের মধ্যে ফিক্সড করা আছে স্ট্রিংটা তাই যে দুটো ফিক্সড পয়েন্ট আছে সেই দুটো ফিক্সড পয়েন্টের মধ্যে ওয়াইয়ের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না আমি আবার বলছি যে যে দুটো পয়েন্টে স্ট্রিংটাকে ফিক্সড করা আছে সেখানে ট্রান্সফার্স ডাইরেকশানে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না ফর অল ভ্যালুজ অফ টি এবারে এই বাউন্ডারি কন্ডিশানটা আমরা যদি মানে ব্যবহার যদি করি আমরা একটু আগেই ইকুয়েশানটা পেয়েছি যে এই হচ্ছে সেই ইকুয়েশানটা যে ওয়াই ইজ ইকাল টু প্রোডাক্ট অফ দিস টু এক্সপ্রেশন সেখানে এই বাউন্ডারি কন্ডিশানটা আমরা ইউজ করবো যে ওয়াই ইজ ইকাল টু জিরো অ্যাট এক্স ইজিক টু জিরো অ্যান্ড এক্স ইজ ইকাল টু এল এইবারে আমি যদি প্রথম কন্ডিশানটা যদি ইউজ করি যে ওয়াই ইজ ইকাল টু জিরো অ্যাট এক্স ইকাল টু জিরো তাহলে আমি কী পাবো তাহলে এইরকম আমি একটা ইকুয়েশান পাবো যে এ ইনু সি কস অমেঘাটি প্লাস ডি সাইন ইজ ইউয়াল টু জিরো তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এ ইজিকুয়াল টু জিরো হবে তার কারণটা হচ্ছে যে এই যে ফার্স্ট ব্যাকেটের যে টার্ম যেটা আছে দুটো এক্সপ্রেশনের যোগফল সেটা জিরো হবে না তাহলে এ ইজিকুয়াল টু জিরো হবে তাহলে এ ইজিকোয়াল টু জিরো যদি হয় তখন কী হবে তখন আমরা একটা ইকুয়েশান পাবো আর নেক্সট কন্ডিশন কী আছে তার নেক্সট কন্ডিশন হচ্ছে ওয়াই ইজিক টু জিরো অ্যাট এক্স ইজিকোয়াল টু এল এই কন্ডিশনটা আমি যদি ইম্পোট যদি করি তখন কী হবে তখন আমরা আরেকটা এরকম কন্ডিশন পাচ্ছি আগের এক্সপ্রেশান থেকে এবং সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বি সাইন কে এটা সমান জিরো হবে অথবা সাইন কে সমান জিরো হবে সাইন কে সমান জিরো মানে কে সমান হবে এন পাই যেখানে এনের মান কোনগুলো এনের এর মান হচ্ছে ওয়ান টু থ্রি এরকমভাবে হবে এখন তাহলে কে সমান এন পাই হলে কে কে সমান আমরা লিখতে পারি যে এন পাই বাই এল কে সমান হচ্ছে এনপাই বাই এল এবং আমরা লিখতে পারি যে ওমেগা ইজিকোয়াল টু কে ইন্টু সি সুতরাং এনপাই সি বাই এল এটা হচ্ছে ওমেগার মান তাহলে আমি কে এর মান পেলাম এবং ওমেগার মান পেলাম বাউন্ডারি কন্ডিশান থেকে এখন এইখানে কতগুলো জিনিস বলতে হবে যেমন একটু আগে যে আমরা কন্ডিশানটা দেখেছিলাম যেমন এই কন্ডিশনটা যে বি সাইন কে এল ইজ ইকাল টু সি কস ওমেগাটি প্লাস ডি সাইন এখানে তো এটাও হতে পারতো যেমন আগে আমরা এ সমান জিরো বললাম এখানে আমরা বি সমান জিরো বলতে পারি আবার এখানে নেক্সট যেটা আমরা যেটা বলেছি যে এনের এর মানগুলো এই যে এন এর মানগুলো এখানে এনের এর মানটা আমরা ওয়ান টু থ্রি এরকম বলছি জিরো বলছি না এটা কেন তার কারণটা হচ্ছে কি যে ক্ষেত্রে এই যে বি 0 বা এন ইজ ইকাল টু জিরো এই যে কন্ডিশান যেগুলো আছে এরা হচ্ছে নট ফিজিক্যালি ইন্টারেস্টিং বিকজ দে মেক ওয়াই ইজ ইকাল টু জিরো ফর অল টি মানে সবসময়তেই ওয়াই ইজিক টু জিরো হবে যদি বি ইজ ইকাল টু জিরো এন ইজ ইকাল টু জিরো যদি হয় তাহলে সব ক্ষেত্রেই ওয়াই ইজিক টু জিরো হয়ে যাবে ফর অল টাইম তার মানের যেটা কি বোঝাবে তার মানে যেটা বোঝাবে যে স্ট্রিং ইজ অ্যাট রেস্ট মানে রেস্টে রয়েছে তাহলে ভাইব্রেশনটা ঠিক বোঝা যাবে না ওই কারণে সবগুলো মানে কন্ডিশান আমরা নিচ্ছি না আমরা রিজনেবেল ফিজিক্যাল কন্ডিশানগুলো নিয়ে আলটিমেটলি যে জেনারেল সলিউশান যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা ওয়াই ইজ ইকাল টু সাইন কে এন এক্স এ এন কস ওমেগা এনটি প্লাস বিএন সাইন ওমেগা এনটি তাহলে এইটা হচ্ছে কি যে স্ট্রিংয়ের যে ওয়েব ইকুয়েশান আমরা যেটা পেয়েছি তার একটা জেনারেল সলিউশান তো এইখানে আমরা কতগুলো জিনিস ধরেছি যেমন এএন যে কনস্ট্যান্টটা সেটা হচ্ছে বি ইন্টু সি আর বিএন যে কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে বি ইন্টু ডি এবং ফর ইজ ভ্যালু অফ এন উই গেটে সলিউশন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে এখানে যে ইকুয়েশানটাতে এন লেখা রয়েছে সাফিক্সে এন লেখা রয়েছে তার মানে রয়েছে যে ফর ইজ ভ্যালু অফ এন উই গেটে সলিউশান এনের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা একটা সলিউশন পাব সেক্ষেত্রে এই যে জেনারেল সলিউশানটাকে আমরা এরকম সাম ফর্মে লিখতে পারি এই যে এই সাম ফর্মে লিখতে পারি যে ওয়াই ইজ ইকাল টু সাম এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি সাইন কে এনএক্স ইন টু এএন কস ওমেগা এন টি প্লাস বিএন সাইন ওমেগা এন টি এবং এই যে ফর্ম যেটা এই ফর্মটাকে আমরা যদি একটু সিমপ্লিফাই করি তাহলে অ্যালজেব্রিক এবং সিকোনোমেট্রিক ম্যানিপুলেশান দিয়ে এটা দেখানো যায় যে এই ফর্মটাকে আমরা এই ফর্মেটেও কিন্তু লিখতে পারি যে সি এন সাইন কে এনএক্স ইন্টু কস ওমেগা এন টি মাইনাস ফাই এন যেখানে সিএন সমান হচ্ছে এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার টু দি পাওয়ার হাফ আর ফাই এন সমান হচ্ছে টেন ইউনিভার্স বিএন বাই এ তাহলে এই দুটো ফর্ম হচ্ছে যে সলিউশান অব দ্য ওয়েব ইকুয়েশানের জেনারেল ফর্ম তো এই যে লাস্টে আমরা যেটা দেখলাম যে ওয়াই যেগুলো সাম সি এন সাইন এন এক্স প্লাস প্লাস নয় ইন্টু কস ওমেগা এন টি মাইনাস ফাই এন তাহলে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে স্ট্রেস স্ট্রিং অফ ফাইনাইট লেংথ অ্যান্ড রিজিটলি ফিক্সড অ্যাট বোথ এন্ডস ক্যান সাস্টেন অনলি সার্টেন ডিসক্রিট ফ্রিকোয়েন্সি মানে এই যে ফ্রিকোয়েন্সি যেগুলো আছে এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু যা খুশি তাই হতে পারে না ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হবে আমি আরেকবার দেখিয়ে দিই যে এখানে আমরা যেটা দেখিয়েছি এই জায়গাটাতে যেটা হচ্ছে এই যে কে যেটা আছে আমরা সাপিকসে কে এন লিখছি মানে কে এন সমান হচ্ছে এন পাই বাই এল অথবা ওমেগা সমান হচ্ছে এন পাই সি বাই এল ইকাল টু ওমেগা এন মানে এনের ভ্যালুগুলো ওয়ান টু থ্রি মানে ওমেগা ওয়ান হবে ওমেগা টু হবে ওমেগা থ্রি হবে কিন্তু ওমেগা কিন্তু এনের এর মানটা ফ্র্যাকশান হবে না ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এরকম কিন্তু হবে না এই কারণে আমরা যেটা বলছি যে যে ফ্রিকোয়েন্সি যেগুলো হবে সেগুলো হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হবে এবং ইন দ্য এন্থ মোড অ্যান্ড এলিমেন্ট অফ দ্য স্ট্রিং ভাইব্রেটস সিম্পল হারমোনিক্যালি উইথ অ্যাম্প্লিটিউড সি এন সাইন কে এই ইকুয়েশানটা দেখলেই বোঝা যাবে যে এখানে অ্যাম্প্লিটিউডটা কত ছিল সি এন সাইন কে এটা ছিল অ্যাম্প্লিটিউড অ্যান্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত ছিল ওমেগা এন এই যে কস অফ ওমেগা এন টি মাইনাস ফাইভ এন আছে তার মানে যেটা হচ্ছে যে এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগান ওমেগান ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে আর অ্যাম্প্লিচিউডটা কত অ্যাম্প্লিচিউডটা হচ্ছে সি এন সাইন কে এন এক্স তাহলে এই হচ্ছে এই ওয়েভ ইকুয়েশনের এক্সপ্রেশন এবং এখান থেকে আমরা যেটা কনক্লুড যেটা করছি যে এর ফ্রিকোয়েন্সিটা ডিসক্রিট ভ্যালুজ হবে সব সমস্ত ভ্যালুজ ফ্রিকোয়েন্সির কিন্তু থাকবে না তারা ফ্রিকোয়েন্সি কত যে নিউ ইজ ইকল টু এন বাই টু পাই ইজিকাল টু ওয়ান বাই টু পাই ইন্টু এন পাই সি বাই এল ওমেগ মানটা আমরা আগেই বের করেছি সুতরাং আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে এই যে এন যেটা আছে এই নিউনের যে ভ্যালুটা এই ভ্যালুটা হবে এন বাই টু এল ইন্টু রুট অভার অফ টি বাই এম তাহলে দ্য মোড কোরসপন্ডিং টু এন ইজ ইকাল টু ওয়ান ইজ কল্ড ফান্ডামেন্টাল মোড মানে এন এ মান যদি ওয়ান হয় তখন যে ফ্রিকোয়েন্সি যেটা আমরা পাবো সেটাকে আমরা বলবো যে ফান্ডামেন্টাল মোড অফ অ্যান্ড ইটস ফ্রিকুয়েন্সি নি ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই টুয়েল রুটোভার অফ টি বাই এম ইজ কল দ্য ফান্ডামেন্টাল অর ফাস্ট হারমোনিক ফ্রিকোয়েন্সি বলা হয় নি ওয়ানটাকে আর দ্য হায়ার ফ্রিকোয়েন্সি মানে এর পরবর্তী যে সমস্ত ফ্রিকোয়েন্সির যেগুলো পাওয়া যাবে সেগুলো কী হবে সেগুলো এই নি ওয়ানের ইনটিগ্র্যাল মাল্টিপ্যাল হবে এবং ইন্টিগ্রাল মাল্টিপেল অফ ইন্টিগ্রাল মাল্টিপেল অফ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য তাদেরকে আমরা যেটা বলে থাকি দে আর কল্ড হারমোনিক্স তাহলে ফার্স্ট হারমোনিক এবং হারমোনিক্স বা ফান্ডামেন্টাল অর হারমোনিক্স এটার ডেফিনেশানটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে নেক্সট আমরা পরবর্তী যে লেকচার যেটা দেব সেখানে আমরা স্টেশনারি ওয়েব কীভাবে তৈরি হয় একটা স্টিংয়ের মধ্যে সেই সম্বন্ধে আলোচনা করবো আশা করি এই লেকচারটা মোটামুটি বোঝা গেছে আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বিঘোষের বইটা আরেকবার দেখে নিতে হবে আর এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ